পার্কগুলিতে এটাই চেনা ছবি, হইহুল্লোড় মজা আড্ডা, জয় রাইডসের আনন্দ। ১৬ই মে অ্যাকোয়াটিকায় পরিবারের সদস্যদের নিয়ে সেই আনন্দই উপভোগ করছিলেন অজয় শাহ। কিন্তু সেই তার মধ্যেই ঘটে গিয়েছে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে প্রথমবার অ্যাকোয়াটিকায় যাওয়া অজয়। কিন্তু কেন তাকে এভাবে চলে যেতে হলো, বিস্ফোরক দাবি করেছে পরিবার। আমার বাবা তো 92 কেজি ওয়েট আছে, তো গার্ড কেউ বলল মেসো কিছু 80 কেজি হবে, তো আমার বাবার মেসো গার্ডকে বলল যে আমরা দুজন তো বেশি ওয়েট আছি, খুব বেশি ওয়েট হয়ে যাচ্ছে, তো আমার সাথে একটা অন্য হালকা লোককে বসিয়ে দিন আর ওনার সাথে হালকা লোককে বসিয়ে দিন। তো এটা গার্ডটা খুব ইগনোর করলো আমাদের রিকোয়েস্টটা। অ্যাকোয়াটিকা অবশ্য মৃতের মেয়ের এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার ম্যানেজারের পাল্টা দাবি, ওনাদের বারণ করা হয়েছিল যে দুজন স্থূলকায় ব্যক্তি একসঙ্গে বসবেন না, কিন্তু ওরা কথা শোনেননি। যারা হার্ট ডিজিজের পেশেন্ট বা আপনার প্রেগনেন্ট, বা ডক্টর অ্যাডভাইস করেছে যে আপনাকে কোনো কিছু রিস্কি কিছু করবেন না, তো সেই সব জিনিস নিয়েই আমরা রাইডসে, যেখানে রাইড শুরু করেন আর যেখানে শেষ করেন সেখানে এই সব বোর্ড দেওয়া আছে। আর যেনাদেরকে মারণ করা হয় যে আপনার ওয়েট হয়তো একটু বেশি, আপনি না গেলে আপনার জন্য সুবিধা হবে, অনেক সময় ফেসবুকেও আমাদের কোম্পানির এগেনস্টে এরকম কমপ্লেনও করেন যে ম্যানেজমেন্ট এত বেশি রুড, এত বেশি স্ট্রিক্ট। প্রশ্ন উঠছে, তাহলে কি একসঙ্গে দুজন স্থূলকায় চেহারার ব্যক্তি একই রাইডে বসার কারণেই কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে কারণেই কি ওপরে আটকে গিয়েছিলেন অজয়? পুলিশ সূত্রে দাবি, ময়না তদন্ত রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে অজয় শাহ। পাশাপাশি অতিরিক্ত ওজনের দুজন বসার ফলে কোনো বিপত্তি হয়েছিল কিনা সেটাও দেখছেন তদন্তকারীরা। র্যাফট রাইডে অজয় বসেছিলেন পেছনের দিকে, সামনে ছিলেন তারই এক পরিচিত। শারীরিক গঠন একই রকম হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বেরিয়ে গেলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে অ্যাকোয়াটিকায় হইহুল্লোড় করতে যাওয়া অনেকেই বলছেন নিয়ম সকলেরই মানা উচিত। রুলস এন্ড রেগুলেশন মানলে আমাদেরই ভালো হয়, দ্যাটস ওয়াই আমাদেরকে মানতে হয়, সেই জন্য মানছি। আমারি সেফটি কে লিয়ে দ্যাটস ওয়াই ও ফলো করনে চাইয়ে। অ্যাকোয়াটিকায় অজয় শাহর মৃত্যুর ঘটনায় অনেকের স্মৃতিতে 2012 সালের অগস্টে নিকো পার্কের ওয়াটার রাইড দুর্ঘটনা, জখম হন 17 জন পর্যটক। গত বছরের নভেম্বরে বিনোদন পার্কে মৃত্যু দেখেছে হাওড়ার টিকিয়া পাড়ক, হ্যাং গ্লাইডার ভেঙে মৃত্যু হয় এক তরুণী। বিনোদনের আড়ালে মৃত্যু ফাঁদ দেখেছে মন্দারমণিও, 2015 সালের জুনে সমুদ্র সৈকতে প্যারাসাইলিং করতে গিয়ে হাওয়ার তোড়ে বিদ্যুতের খুঁটিতে প্যারাশুট জড়িয়ে যায় এক পর্যটকের, এভাবেই নিচে আছড়ে পড়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের রেজিনগরের এক বাসিন্দার। 2003 সালের অক্টোবরে দার্জিলিং এর রোপওয়ের কেবল ছিঁড়ে মৃত্যু হয়েছিল 5 পর্যটকের, এর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল রোপওয়ে। এবার অ্যাকোয়াটিকায় আনন্দ করতে গিয়ে মৃত্যু, আবির দত্ত, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।